একজন গাঁজাখোরের বেতন কোটি টাকা, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, তার কাজ হলো গাঁজায় টান দেয়া। এ ধরনের বিজ্ঞাপন দিয়ে আলোচনার নতুন খোরাক জুগিয়েছেন জার্মানির এক ওষুধ কোম্পানি, খবর আনন্দবাজার পত্রিকার। বিজ্ঞাপনে বলা হয়েছে তারা কর্মী নিয়োগ করবে, গাঁজার টেস্টার হিসাবে কাজ করতে হবে, অর্থাৎ গাঁজায় টান দিতে হবে, গন্ধ শুঁকতে হবে এবং অনুভব করতে হবে। গাঁজার গুণগত মান বোঝার জন্যই কর্মী নিয়োগ করবে তারা। এজন্য বছরে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে প্রায় 1 কোটি টাকা। একটি বিদেশি সংবাদ মাধ্যমকে ওই ওষুধ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হ্যান জানান, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, ম্যাসিডোনিয়া, ডেনমার্কের মতো দেশে যেখানে তারা গাঁজা পাঠান, তার গুণগত মান নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তার জন্যই কর্মী নিয়োগের কথা ভাবা হচ্ছে। এই কর্মকর্তা বলেন, জার্মানিতে ওষুধে গাঁজা ব্যবহৃত হয়, তার গুণগত মান দেখার জন্যই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই কাজ পাওয়া শর্ত আছে, শুধু পারিশ্রমিক ভালো বলে যে কেউ কাজের জন্য যোগ্য বিবেচিত হবে তা নয়। জার্মানির ওই কোম্পানি জানিয়েছে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই গাঁজায় আসক্ত হতে হবে, থাকতে হবে গাঁজা খাওয়ার সনদও। জার্মানির মতো বেশ কয়েকটি দেশে গাঁজা সেবন নিষিদ্ধ নয়। পর্তুগাল, নেদারল্যান্ড সহ এরকম অনেক দেশই আছে যেখানে গাঁজা নিষিদ্ধ নয়। জার্মানির একটি সমীক্ষা বলেছে সে দেশের 40 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ গাঁজা সেবন করেন। কিছুদিন আগে গাঁজা নিয়ে একটি মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ। তার প্রস্তাব ছিল দেশের যে কোনো প্রাপ্তবয়স্কের কাছে 35 গ্রাম পর্যন্ত গাঁজা থাকতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্কদের মধ্যে গাঁজা দেওয়া নেওয়া কিংবা বিক্রি বাট্টাও হতে পারে। ইউরোপের দেশ মাল্টায় গাঁজা নিয়ে এ ধরনের শিথিলতা রয়েছে। জার্মানির মতো যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানি 2019 সালে একই রকম বিজ্ঞাপন দিয়েছিল, প্রতিদিন গাঁজা টানার জন্য দক্ষ ব্যক্তিকে মাসে 3.5 লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। এরকমই অদ্ভুত খবর জানতে সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।